আমাদের সাথে একজন স্কিন স্পেশালিস্ট আছেন, ফুল প্রফেসর। তো আমি একটু অ্যাডভান্টেজ নিব ওনার কাছে, যেহেতু আমরা রিসেন্ট কিছু আর্টিকেলে স্কিন কিছু স্কিনের ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি ইতালি এবং ফ্রান্সের, এছাড়াও একটা জার্নালে প্রকাশিত, একটা নামকরা জার্নালে প্রকাশিত হয়েছে যে আমরা যেটা জানি বা হু থেকে যেটা বলা হয়েছিল প্রথম দিকে যে করোনার রোগীদের ক্ষেত্রে ড্রাই কফ থাকবে, তারপরে জ্বর থাকবে এবং শ্বাসকষ্ট বা শর্টনেস অফ ব্রেথ থাকবে। কিন্তু কয়েকটা রিপোর্ট অলরেডি এসেছে যে করোনা রোগীরা কোনো রেসপিরেটরি সিমটম ছাড়াও শুধু স্কিন ম্যানিফেস্টেশন, চামড়ায় সমস্যা নিয়ে এসেছে। তো আপনি যদি এ ব্যাপারে কিছু বলতেন আমাদেরকে, আমাদের দর্শকদেরকে, ডক্টর এম এ হাই। থ্যাংক ইউ। আসলে যে বিষয়টা এসেছে আমাদের স্কিন যারা আমরা নিয়ে আমরা প্র্যাকটিস করি তাদের সংগঠন এবং আন্তর্জাতিক ভাবে যেটা ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি ভেনারোলজি এইসব সংগঠন কিন্তু এই মুহূর্তে একটা গাইডলাইন তৈরি করেছে যে হ্যাঁ আমাদের ডার্মাটোলজিস্টদের এই পর্যায়ে করোনার এই পরিস্থিতিতে আমাদের রোলটা কি হবে। তো সেখানে নানা বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যেটা যে হ্যাঁ স্কিনে সিমটম থাকতে পারে, এটা শুধু যে করোনাতে থাকবে এমন না, যে কোনো ভাইরাল ইনফেকশনেই কিন্তু প্রথম দিকে স্কিনে কিছু র্যাশ থাকে, ঠিক এই ধরনেরই র্যাশ কিন্তু মানে লাল এক ধরনের র্যাশ সেটা স্কিনে আমরা দেখতে পাচ্ছি, যেটা ইতালিতে যে একটা স্টাডি হয়ে গেছে সেখানে দেখা গেছে অ্যারাউন্ড 22% পেশেন্টের প্রথম সাইনটাই চলে আসছে স্কিনে, স্কিনটা ইরাপশন হচ্ছে, লাল স্পট হচ্ছে। অনেকের আর্টিফিশিয়াল বা আমাদের একটা কল এসেছে, আমি একটু কলটা নিয়ে আপনার কাছে আবার ব্যাক করছি। হ্যালো হ্যালো, প্রিয় দর্শক আপনার নামটা বলে প্রশ্নটা করুন। হ্যালো জি, আমার আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? জি আপনার ভয়েস শোনা যাচ্ছে। প্লিজ। ওকে ডক্টর রাকা, আমার নাম হচ্ছে শাকের, আমি আপনার সাথে লাস্ট উইক জয়েন করেছিলাম, আমি আসলে আপনার জাস্ট লাইভ শোটা দেখে ভাবলাম আমার কিছু প্রশ্ন ছিল। ধন্যবাদ শাকের। আপনারা যেটা বলতেছিলেন শুনছিলাম, খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আমার জাস্ট একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল টুয়ার্ড নাসিম স্যার, যেহেতু নাসিম স্যার হচ্ছেন হিসেবে ডাক্তাররা যারা কাজ করছে তাদের মানে ইন্সপায়ার করার জন্য বা তাদের মোরালটা স্ট্রেংথ বাড়ানোর জন্য বা তাদের পজিটিভ অ্যাপ্রোচে তাদের সাথে ডিল করার জন্য সিনিয়র যারা ডক্টর যারা আছেন সিলেটে তাদের কি ধরনের ভূমিকা তারা নিচ্ছেন বা কি ধরনের কোনো কোনো স্টেপ নিচ্ছেন কিনা? ধন্যবাদ শাকের, আমরা এই প্রশ্নের উত্তরে যাব স্যারের কাছে। তার আগে আমরা যে কথাই ছিলাম ডাক্তার মোহাম্মদ এহাইয়ের সাথে ওখানে ফিরে যাব, সেই সাথে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা দয়া করে ফোন করে লাইনে থাকবেন, আমরা অবশ্যই ফোনটা নিব, লাইনটা কেটে দিবেন না। ডাক্তার মোহাম্মদ এহাই, আপনার কাছে আমরা যেখানে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম আপনি যদি একটু শেষ করতেন। হ্যাঁ, তুমি যেটা বলছিলাম যেটা করোনাতে কিন্তু স্কিন প্রবলেম রয়ে গেছে, স্কিন ম্যানিফেস্টেশন দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে যেটা হয় যেটা স্কিনের প্রবলেম গুলো যখন আসে আমাদের ডার্মাটোলজিস্টরা কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো ডিলিং করতে কিন্তু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে যে স্কিনের এই রেশগুলো ডিল করতে গিয়ে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে আমাদেরকে লিয়াজো রাখতে হচ্ছে এবং প্রপার জায়গায় ওদের এই পেশেন্ট গুলোকে আমাদেরকে রেফার করতে হচ্ছে। তো সেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা হচ্ছে না, কারণ আমরা এখনো ডাক্তাররা ওইভাবে আমাদের কাছে পেশেন্ট আসছে না, বাট যেসব দেশে ওই ইনসিডেন্সটা অনেক বেশি যেমন ইতালিতে বা ফ্রান্সে বা ওইসব ক্ষেত্রে কিন্তু ডার্মাটোলজিস্টরা অনেকটা এই ডিজিজের ম্যানেজমেন্টের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। এটা ছাড়াও কিন্তু ডার্মাটোলজিস্টরা আরেকটা ব্যাপারে অনেকটা ইনভলভ, কারণ রং টাইম অনেকে হ্যান্ড ওয়াশ করছে এভরিডে, অনেকবার হাত গুলো ওয়াশ করছে, এতে এতবার ডিসইনফেক্ট হওয়ার ফলে অনেকের হাতে একজিমার মতো সমস্যা হয়ে যাচ্ছে, অনেকে রং টাইম মাস্ক পরার ফলে মুখে নানা ধরনের স্কিন প্রবলেম হয়ে যাচ্ছে। তো এগুলোর চিকিৎসাও কিন্তু আমাদের জন্য এখন একটু সামনে চলে আসছে। ওকে, জি ধন্যবাদ আপনাকে।